ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে কলকাতার মেয়র তিনি এই যে কন্ট্রোল রুম সেই কন্ট্রোল রুমে ফের এসে পৌঁছেছেন এবং তিনি আজকে সারারাত্রি রয়েছেন কলকাতা পুরসভাতে। এবং ইতিমধ্যে তোমাকে প্রথমে ছবিটা দেখাচ্ছি যে কলকাতা শহরের উত্তর কলকাতা বলো, মধ্য কলকাতা বলো বা দক্ষিণ কলকাতা বিভিন্ন জায়গাতে ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে। উল্টোডাঙ্গা ক্রসিংয়ের ছবি আমরা দেখছি, রাজা রামমোহন সরণি, বিধান সরণি, ঠনঠনিয়া কালীবাড়ির কাছে, এছাড়াও দেখা যাচ্ছে পঞ্চাননতলা বা এপিসি রোড এবং তার সঙ্গে সঙ্গে হরিশ মুখার্জি রোড বা সোমনাথ পণ্ডিত স্ট্রিট, স্ট্র্যান্ড রোড, স্ট্যাডেল রোড, সেখানেও কিন্তু একইভাবে এই বৃষ্টিপাত চলছে। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে রয়েছেন ববি হাকিম, তার সঙ্গে একবার আমরা কথা বলার চেষ্টা করব। ববিদা, ওয়াটার লগিংয়ের জন্য কী কী ব্যবস্থা রাখছেন আপনারা? ওয়াটার লগিংয়ে আমরা আমাদের MMIC তারক সিং আছেন, সবকটা পাম্পিং স্টেশন হাই অ্যালার্টে আছে, চলবে, কিন্তু এখনও যা আছে খুব নর্মাল বৃষ্টি হচ্ছে। যদি হেভি টু হেভি রেনও হয় তাহলে ওয়াটার লগিংয়ের সম্ভাবনা নেই, যদিও যদি জোয়ারের সময় হয় তাহলে দু এক ঘন্টার জন্য, যেহেতু লক গেটগুলো বন্ধ থাকবে 9টা অবধি, সেই সময় হয়তো দু একটা পকেটে হয়তো একটু হালকা ওয়াটার লগিং থাকতে পারে। ঝোড়ো হাওয়ার কথা একটা সম্ভাবনার কথা বলা হয়েছে, বলা হচ্ছে যে এই ঝোড়ো হাওয়াতেও আমাদের কলকাতায় খুব বেশি কিছু হবে। যদি কোনো জায়গায় গাছ পড়েও যায়, আমাদের প্রায় 120টা কাটার মেশিন এবং ওই স্টেয়ার এগুলো সব রেডি আছে, ল্যাডারও পোর্টেবল ল্যাডারও রেডি আছে, তো আমাদের এগুলো নিয়ে খুব সমস্যা নেই। যদি একবারে সিভিয়ার কিছু আমফানের মতো না হয় তাহলে আমাদের ঘাবড়ানোর কিছু নেই। তবে যদ্দূর আমার স্টাডি তাতে কলকাতায় খুব একটা বেশি এফেক্ট হওয়ার সম্ভাবনা খুব কম, কলকাতায় এফেক্ট বা প্রভাবে কম হতে পারে এমনটাই মনে করছেন মেয়র। এবং তার সঙ্গে সঙ্গে আমরা তারক সিংকেও দেখছি এবং তারা এখানে, এছাড়াও যারা কন্ট্রোল রুমের যারা অফিসাররা তারাও এখানে কিন্তু ডিউটি করছেন, 30 থেকে 35 জন এখানে অফিসাররা তারা এখানে রয়েছেন। এবং এই 16টি যে বড়ো সেখানেও কিন্তু গাছ কাটার জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের সেখানে মজুত রাখা হয়েছে এমনটাই কলকাতা পুরসভার সূত্র থেকে জানা যাচ্ছে। 262টি ফ্ল্যাট সেন্টারও সেখানে রাখা হয়েছে বা ত্রাণ শিবির করা হয়েছে। আরও একবার ছবিটা তোমায় দেখাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি কলকাতা শহরের বিভিন্ন জায়গা, এপিসি রোড থেকে আরম্ভ করে সুকিয়া স্ট্রিট আমরা দেখছি বা এসপি মুখার্জি রোড বা আব্দুল রসুল এভিনিউ বা ওপরে দেখা যাচ্ছে পঞ্চাননতলা, বিভিন্ন জায়গাতে ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে। যেমনটা আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে যে কলকাতায় টানা বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার কথা, যদিও এখনও পর্যন্ত ঝোড়ো হওয়া সেইভাবে অনুভূত না হলেও টানা বৃষ্টি শুরু হয়েছে এবং এই বৃষ্টিপাত কতক্ষণ চলে সেটা দেখার, এবং সেই ক্ষেত্রে জল যদি জমে যায় সেই ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে এবং সেই বিষয়টাকে নজর রেখেই অফিসারদের বিভিন্ন জায়গায় ডিপ্লয় করা হয়েছে, কর্মীদেরও বিভিন্ন জায়গায় রাখা হয়েছে বলে জানাচ্ছেন কলকাতার মেয়র।